2006 সালের 6 আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলো সাকিব আল হাসানের। সেই ম্যাচে এলটন চিকাম্বুরাকে বোল্ড করে ওয়ানডে ক্রিকেটে প্রথম উইকেটটি পেয়েছিলেন 19 বছর বয়সী তরুণ অলরাউন্ডার। 16 বছর 7 মাস পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সাকিব পেয়ে গেলেন 50 ওভারের ক্রিকেটে 300তম উইকেটের দেখা। ইংল্যান্ডের অভিষিক্ত খেলোয়াড় রেহান আহমেদকে আউট করেই বাংলাদেশের প্রথম ও বিশ্বের 14তম বোলার হিসেবে 300 উইকেটের মাইল ফলক ছুঁলেন সাকিব। শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শাহেদ আফ্রিদির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে 6000 রান ও 300 উইকেট পেলেন সাকিব। তবে এই ডাবলে সাকিবই দ্রুততম। জয়সুরিয়া 397 ও শাহেদ আফ্রিদি 314 ম্যাচে ছুঁয়েছেন এই ডাবল। সাকিব পেলেন 227 ম্যাচেই।